বালুরঘাটের একে গোপালন কলোনির 8 বছরের শিশুকে অপহরণ করে খুনের ঘটনায় মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি এবং বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ওই বাড়িতে যান। সুকান্তবাবু মৃত শিশুর পরিবারের লোকদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। এদিন সুকান্তবাবু সাংবাদিকদের জানান, পুলিশ তদন্তে ঘোরানোর চেষ্টা করছে, পুলিশ সঠিক তদন্ত না করলে আন্দোলনে নামতে বাধ্য হবে বিজেপি, পাশাপাশি অভিযুক্তের ফাঁসির দাবিকেও সমর্থন করেন তিনি। গ্রেপ্তার করা নিয়ে আমাদের কিছু বলার নেই, আরও দুজন নাকি গ্রেপ্তার করা বাকি আছে, তাদেরকে তাড়াতাড়ি গ্রেপ্তার করুন। পুলিশ যে হাইপোথিসিস দিচ্ছে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, এটাকে মানা যায় না, ঘড়ি ওড়ানো এটা কোনো বিষয় না। এই ব্যাপারে আপনাদের আগামী পদক্ষেপ কী হতে পারে? আমরা প্রয়োজনে আন্দোলনে নাম। পুলিশের কাছ থেকে আমরা চাই যে সঠিক তথ্যকে সামনে তুলে আনা, সঠিক অপরাধীদেরকে তুলে আনা, তাদের বিশেষত যে খুন করেছে, সবাই হয়তো খুনের সাথে জড়িত হতেও পারে নাও হতে পারে, সেটা তদন্ত সাপেক্ষ, যারা খুন করেছে তাদের ফাঁসি চাই। বালুরঘাট থেকে সুবীর মহন্ত, রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ।